ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো পেট্রোনাস টুইন টাওয়ারের সামনের অংশ এবং ভিতরে শপিং মল কেমন দেখতে সবকিছু। তো চলুন মালয়েশিয়ার কুয়ালালামপুরের KLCC সেন্টার পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে। সম্ভবত এইখানে খুব বেশি বর্ণনা করার কিছু নাই, আপনারা শুধু দেখবেন পেট্রোনাস টুইন টাওয়ারের ভিতরের অংশ, ডেকোরেশন, শপিং মল, হাই কোয়ালিটি ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের অনেক শোরুম এখানে দেখতে পাবেন। দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে, যারা শপিং করতে ভালোবাসে তাদের জন্য একটা পারফেক্ট প্লেস। কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে আপনি 12 রিঙ্গিত দিয়ে একটা টিকিট কাটবেন, টিকিট কেটে KL সেন্ট্রালে আসবেন। KL সেন্ট্রাল থেকে KLCC, KL কুয়ালালামপুর সিটি সেন্টার খুব বেশি দূরে না, ওইখান থেকে 5 থেকে 7 রিঙ্গিতের ভিতরে আপনি গ্রাবের মাধ্যমে ট্যাক্সি পেয়ে যাবেন। সো ট্যাক্সি ধরে আপনি পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে আসবেন। সো আপনার সময় লাগতে পারে সব মিলিয়ে, এয়ারপোর্ট থেকে আপনার KL সেন্ট্রাল আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে, 1 ঘন্টা 15-20 মিনিট। আর KL সেন্ট্রাল থেকে ট্যাক্সিতে আসতে এখানে সর্বসাধারণত 15-20 মিনিট লাগবে, 15 মিনিটের মতো। এইভাবে আর কি আপনি পেট্রোনাস টুইন টাওয়ারে আসতে পারেন এয়ারপোর্ট থেকে। আন্তর্জাতিক ব্র্যান্ডের অনেক ভালো ভালো প্রোডাক্ট, ভালো ভালো শোরুম এখানে দেখতে পাবেন। আর ডেকোরেশন কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানকার আইটেমগুলোর প্রাইস কেমন হতে পারে। আমি একটা সানগ্লাস কেনার জন্য একটা দোকানে গেলাম, তো মোটামুটি নর্মালি একটা সানগ্লাসের দাম এখানে 8-9 হাজার টাকা। পেট্রোনাস টুইন টাওয়ারের ভিতরে শপিং মলের ডেকোরেশনটা আপনারা দেখছেন, যে কারো ভালো লাগবে। যদি কেউ শপিং করতে চায় তাহলে তো কোনো কথা নাই, ওয়েলকাম টু পেট্রোনাস টুইন টাওয়ার ফর শপিং, মন ভালো হয়ে যাবে। শুধু কার্ডটা প্রিপেয়ার করে রাখেন। Thank you.
সম্পর্কে একটু বলি। গ্রাব হচ্ছে একটা অ্যাপস, ট্যাক্সি ভাড়া করার একটা অ্যাপস। তো কুয়ালালামপুরের সব জায়গাতে গ্রাব চলে, খুব সুন্দর একটা অ্যাপস। এই গ্রাবের মাধ্যমে যে কোনো ট্যাক্সি ভাড়া করলে সবথেকে কিছুটা চিপ যেন তেন লিগাল প্রাইসটা দিচ্ছেন, অন্যদিকে সেফটির একটা ব্যাপার আছে। সো আপনাকে মালয়েশিয়া আসতে হলে অবশ্যই গ্রাবটা ইনস্টল করে নিতে হবে গ্রাবের মাধ্যমে।